হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান ওয়েলকাম টু ইউর চ্যানেল জব জেনিক্স বন্ধুরা আজ আবারও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে একাধিক শূন্য পদে একাধিক পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে ছেলে মেয়ে সকলে এখানে আবেদন করতে পারবেন যদি আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান ম্যাচ করে তো বন্ধুরা কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে কীভাবে আবেদন করবেন সমস্ত রকম ডিটেলস এই ভিডিওতে জানিয়ে দেবো শুরুতেই বলে রাখি বন্ধুরা এখানে আবেদন করতে কোনো রকম আবেদন মূল্য আপনাদের পেমেন্ট করতে হবে না আপনারা অবশ্যই অনলাইন আবেদন করতে হবে এবং আবেদনের থেকে কিন্তু কোনো রকম আবেদন মূল্য আপনাদের পেমেন্ট করতে হবে না এবং যথেষ্ট ভালো ভ্যাকেন্সি রয়েছে এবং পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে ছেলে মেয়ে সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা কীভাবে আবেদন করবেন সমস্ত রকম ডিটেলস এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে অবশ্যই যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকানটি বাজিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন এবং সকলকে জানার সুযোগ করে দেবেন বন্ধুরা বেশি দেরি না করে আমরা অফিসিয়াল নোটিফিকেশনে চলে যাব দেখতে পাচ্ছেন বন্ধুরা অফিসিয়াল নোটিশটি আমরা ডাউনলোড করে নিয়েছি যে নোটিশটি আপলোড করা হয়েছে দেখতে পাচ্ছেন অয়েল ইন্ডিয়ান লিমিটেডের তরফ থেকে এখানে রিক্রুটমেন্ট নাম্বারটি আপনাদের সামনে শো করছে নোটিশটি পাবলিশ করা হয়েছে দেখতে পাচ্ছেন চব্বিশ আট দু হাজার একুশ তো খুব রিসেন্টলি কিন্তু নোটিশটি পাবলিশ করা হয়েছে এখানে যেটা স্যালারি প্রোভাইড করা হচ্ছে আপনাদের শুরুতে বলে দিচ্ছি ছাব্বিশ হাজার ছশো টাকা থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত স্যালারি রয়েছে প্রতিটা পোস্টের ক্ষেত্রে ক্ষেত্রে আলাদা আলাদা আপনাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এবং আলাদা আলাদা শূন্য পদ রয়েছে দেখুন প্রথম যে পদটি রয়েছে প্রথমেই বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের একটি নাম্বার দেওয়া রয়েছে আবেদন করার সময় কিন্তু এই নাম্বারটি আপনাদের কাজে লাগবে এক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন বলা আছে কি কোয়ালিফিকেশন কী লাগবে এবং এখানে কতগুলো শূন্য পদ রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আপনাদের ইলেকট্রিক্যাল ট্রেড চাওয়া হয়েছে গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট থেকে এবং মাধ্যমিক পাস হলেই আপনারা আবেদন করতে পারছেন ক্লিয়ার হল ট্রেড লাগবে ইলেকট্রিক্যালের ওপর এক্ষেত্রে আটত্রিশটি শূন্য পদ রয়েছে এবং ক্যাটেগরি ওয়াইজ কিন্তু পরিষ্কার ভাগ করে দেওয়া রয়েছে নেক্সট দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আপনাদের ফিটার ট্রেড চাওয়া হয়েছে এবং এক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এবং ফিটার ট্রেড গভর্নমেন্ট কলেজ থেকে যদি থেকে থাকে আবেদন করতে পারবেন একশো চুয়াল্লিশটি শূন্য পদ রয়েছে নেক্সট দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এখানে আপনাদের কোর্টটা দেওয়া রয়েছে যে কোন কোর্টের এই চাকরিটা এবং দেখতে পাচ্ছেন এখানে মেডিসিন মোটর ভেহিকেল মোটর ভেহিকেল পদে নিয়োগ করা হচ্ছে যে ক্ষেত্রে দেখতে পাচ্ছেন রিকোনাইজ বোর্ড থেকে কিন্তু আপনাদের টেন্থ পাস হয়ে থাকতে হবে এবং অবশ্যই আপনাদের কিন্তু মোটর ভেহিকেলের ওপর কোর্স করে থাকা প্রয়োজন বিয়াল্লিশটি টোটাল শূন্য পদ রয়েছে নেক্সট দেখে নেব বন্ধুরা নেক্সট দেখতে পাচ্ছেন এখানে আপনাদের দেখতে পাচ্ছেন টেন্থ পাস হতে হবে সঙ্গে মেশিন ট্রেডের ওপর যদি কোর্স করা থাকে আপনাদের তেরোটি টোটাল শূন্য পদ রয়েছে আপনাদের নেক্সট দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আপনাদের আপনাদের নেক্সট যে শূন্য পদটি রয়েছে এক্ষেত্রে আপনাদের থেকে বেশি শূন্য পদ রয়েছে সাতানব্বইটি শূন্য পদ রয়েছে এবং সংশ্লিষ্ট ট্রেডের ওপর কিন্তু আপনাদের অবশ্যই মাধ্যমিক পাশ করে থাকতে হবে সংশ্লিষ্ট ট্রেডের ওপর কিন্তু সার্টিফিকেট থাকতে হবে তো ইম্পর্টেন্ট যেগুলোতে আপনারা সকলে আবেদন করতে পারবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি প্রথম এগারো নম্বরে দেখতে পাচ্ছেন এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করা যাবে এবং চুয়াল্লিশটি টোটাল শূন্য পদ রয়েছে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করা যাবে এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড কিন্তু থাকতে হবে অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকলেই আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করতে কিন্তু কোনোরকম আবেদন মূল্য লাগবে না কীভাবে আবেদন করবেন তাও এই ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র দেখতে পাচ্ছেন সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স থাকলেই আপনারা চুয়াল্লিশটি পদের জন্য আবেদন করতে পারবেন এইভাবে একাধিক শূন্য পদ রয়েছে যারা আইটিআই করেছেন তাদের জন্যও কিন্তু শূন্য পদ রয়েছে ওয়ার্ল্ডের ওয়েল্ডারের ক্ষেত্রেও কিন্তু শূন্য পদ রয়েছে তো অবশ্যই নোটিশটি আপনারা ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে একবার ডাউনলোড করুন ডাউনলোড করে ভালো করে রিড আউট করুন যারা আইটিআই করেছেন সংশ্লিষ্ট ট্রেডের ওপর তারা অবশ্যই আবেদন করতে পারবেন যাদের আইটিআই করা নেই তাদের জন্যও কিন্তু এগারো নম্বর পোস্টটি রয়েছে যদি এডুকেশন কোয়ালিফিকেশান ম্যাচ করে অবশ্যই আপনারা আবেদন করুন এখানে শূন্য পদ দেখতে পাচ্ছেন প্রতিটা পদের ক্ষেত্রে আলাদা আলাদা চুয়াল্লিশটা রয়েছে থেকে দেখতে পাচ্ছেন একাশিটা রয়েছে নেক্সট দেখতে পাচ্ছেন আটটা চারটে দেখতে পাচ্ছেন এই উপর দিকে গেলে একানব্বইটি শূন্য পদ রয়েছে তো বন্ধুরা সাতানব্বইটি পর্যন্ত শূন্য পদ রয়েছে তো এইভাবে ডিটেলসে দেওয়া রয়েছে অবশ্যই নোটিশটি আপনারা একবার ডাউনলোড করে নেবেন কারণ প্রতিটা ডিটেলসে বলতে গেলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান তো বলে দিলাম দেখতে পাচ্ছেন আপনাদের যে এজ লিমিটের কথা বলা হয়েছে জেনারেলদের আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে সকলে আবেদন করতে পারবেন এজটা কিন্তু যথেষ্ট দেওয়া হয়েছে আঠারো থেকে তিরিশ নর্মালি সাতাশ পর্যন্ত থেকে থাকে এস টিএসিরা পঁয়ত্রিশ পর্যন্ত এবং ও কিন্তু তেত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন তো বন্ধুরা প্রচুর শূন্য রয়েছে সেই জন্যই কিন্তু এই ভিডিওটি তৈরি করা এবং শুধু মাধ্যমিক পাস ও সংশ্লিষ্ট শাখায় যদি আপনাদের ট্রেড করা থাকে তাহলেই কিন্তু আবেদন করতে পারছেন আবেদন করতে কোনো রকম মূল্য পেমেন্ট করতে হবে না কিভাবে সিলেকশন প্রসেস রয়েছে এখানে পরিষ্কার বলে দিয়েছে অল ইন্ডিয়া কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে এবং অল ইন্ডিয়াতে কিন্তু আপনাদের চাকরিটি হতে চলেছে পরীক্ষা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল এর মধ্যেই হবে তো এখান থেকে বাকি ডিটেলসগুলো অবশ্যই আপনারা একবার দেখে নেবেন তো আবেদন করার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে দেখতে পাচ্ছেন এই হলো সেই অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে কিভাবে আবেদন করবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন কীভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু বলে দেওয়া রয়েছে এবং আবেদন করার লাস্ট ডেটটা কিন্তু তেইশ নয় দু হাজার একুশ অর্থাৎ হাতে কিন্তু এখনও যথেষ্ট সময় রয়েছে তেইশ নয় দু হাজার একুশ আবেদনের লাস্ট ডেট এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই কিন্তু আপনাদের আবেদন করতে হবে সম্পূর্ণ লিঙ্কটি কিন্তু এই পিডিএফে দেওয়া রয়েছে তো ডেসক্রিপশন বক্সে এই নোটিশটি ডাউনলোড করার লিঙ্ক থাকবে এবং আবেদন করারও লিঙ্ক থাকবে কিভাবে আবেদন করবেন আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমরা অলরেডি কেরিয়ার পোর্টালে রয়েছি এর প্রথমে যে নোটিশটি পাবলিশ করা হয়েছে এক নম্বরে দেখতে পাচ্ছেন এই নোটিশের ওপর আপনারা অ্যাপ্লাই নাও অপশনটি পেয়ে যাচ্ছেন এখান থেকে আবেদন করতে পারবেন এছাড়া এখান থেকে কিন্তু নোটিশটি ডাউনলোডও করতে পারবেন আপনাদের সুবিধার্থে আবেদন করার ডাইরেক্ট লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের মাঝখানে শেয়ার করুন যদি কারো এডুকেশন কোয়ালিফিকেশান ম্যাচ করে অবশ্যই আবেদন করুন কারণ এখানে আবেদন করতে কোনো রকম টাকার প্রয়োজন হচ্ছে না এবং এ অয়েল ইন্ডিয়ান কোম্পানি কিন্তু যথেষ্ট নামি দামি কোম্পানি আপনারা প্রত্যেকেই প্রায় এর নাম কিন্তু শুনেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবেন যে কোনো রকম চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও